ভাল লাগছে? সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেল আনিশা ভিলেজ কুকিং এ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন, আপনাদের দোয়াতে আমরা সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ফুলকপির পাকোড়া। কোনো রকম ভাপানো বা সিদ্ধ করা ঝামেলা ছাড়াই খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে পাকোড়াটা বানিয়ে দেখাবো, আর এটা কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আসুন দেখে নেন কীভাবে আমি এই পাকোড়াটা বানাচ্ছি। ফুলকপির পাকোড়ার জন্য এখানে আমি দুটো ফুলকপি নিয়েছি, তো একটা ফুলকপি আমি কেটে নিয়েছি, আর একটা কেটে নেব। যাও ফুলকপিগুলো আমি এরকম সাইজ করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। ফুলকপি আমার কাটা হয়ে গেছে, আর ডাঁটাগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো আমরা বাড়িতে পরে খেয়ে নেব। এখন আমি বাটির মধ্যে দিয়ে দিব জল। জলের মধ্যে দিয়ে দিব লবণ। জলের সঙ্গে লবণটা খুব ভালো করে মিশিয়ে নেব। লবণ জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি, এখন আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমি যে লবণ জলের মধ্যে ফুলকপিগুলো ডুবিয়ে রাখলাম তার একটা কারণ আছে। অনেক সময় দেখা যায় যে ফুলকপির মধ্যে পোকা থাকে, আর এইভাবে যদি লবণ জলের মধ্যে ফুলকপিগুলো ডুবিয়ে রাখা যায় তাহলে কিন্তু পোকাটা বেরিয়ে যায়। আমি এইভাবে রেখে দেব লবণ জলের মধ্যে 15 থেকে 20 মিনিটের মতো। সমস্ত কিছু উপকরণ নিয়ে চলে এসেছি, এবারে আমি উননটা ধরিয়ে মশলা ভেজে নেব। আর আনিশা তো খুবই দুষ্টামি করছে, দেখতেই পাচ্ছেন। না, দুষ্টামি করি না আমি। তুই ভালো মেয়ে না? হ্যাঁ, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিব 4টা শুকনা লঙ্কা, সেই সাথে দিয়ে দেব গোটা ধনে, গোটা জিরে আর গোলমরিচ। সব কিছু ভেজে নেব। আবার দুষ্টামি। হ্যাঁ, মশলা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, চুলার আঁচটা খুবই বেশি এসেছিল সেজন্য কড়াইটাই নামিয়ে নিয়েছি। এবারে আমি ফুলকপিগুলো খুব ভালো করে 3 থেকে 4 বার জল পাল্টি পাল্টিয়ে কল থেকে ধুয়ে নিয়ে আসবো। ফুলকপি আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, পিষে নিয়ে আসবো। এবারে আমি ফুলকপির মধ্যে দিয়ে দিব এই চামচের হাফ চা চামচের মতো রসুন বাটা, 1 চা চামচের থেকে একটু কম আদা বাটা, সেই সাথে দিয়ে দিব ভাজা মশলার গুঁড়া, হলুদ, 7 মতো লবণ, শুকনা লঙ্কার গুঁড়ি, আর দিয়ে দিব টমেটো সস। আমি যেখানে টমেটো সসটা দিয়েছি এটা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে, কিন্তু এটা পুরোটাই অপশনাল, যদি আপনাদের মন চায় তাহলে দেবেন, আর মন না চালে না দিলে কোনো সমস্যা নেই। সব কিছু ভালো করে মেখে নেব। চলো আগুন নিয়ে খেলা করছিস, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, নাহলে পাকোড়া দিব না কিন্তু, না দিও তাও আগুন নিয়ে খেলবেই। খুব ভালো করে আমি মেখে নিয়েছি, এখন আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। তো বন্ধুরা, ফিরে আসলাম 20 মিনিট পর। এবারে আমি দিয়ে দিব ময়দা, কর্নফ্লাওয়ার। তো এখানে আমি ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিলাম, তবে আপনারা চাইলে এখানে বেসন বা চালের গুঁড়িটাও দিতে পারেন, কিন্তু ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে পাকোড়াটা। একটু দিয়ে দিব জল, জল দিয়ে ভালো করে মেখে নেব।
বন্ধুরা এখন তো ঠান্ডার মৌসুম চলছে, আর এই ঠান্ডার মৌসুমে কিন্তু এই ফুলকপিটা পাওয়া যায়। অবশ্যই আপনারা বাজার থেকে ফুলকপি কিনে নিয়ে এসে এই পাকোড়াটা বানিয়ে খাবেন, আর বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এত সুন্দর টেস্ট আছে ফুলকপির পাকোড়ার মধ্যে। খুব ভালো করে আমি মেখে নিয়েছি, আর ওদিকে আমি আগে থেকে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, একে একে পাকোড়াগুলো ভেজে নেব। পাকোড়াগুলো আমি মিডিয়াম জ্বালে সময় ধরে ভেজে নেব, তাহলে মুচমুচে হবে আর ভিতরটা সিদ্ধ হয়ে যাবে, খেতে বেশি ভালো লাগবে। ফুলকপিগুলো আমি উল্টে পাল্টে 8 থেকে 9 মিনিটের মতো ভেজে নিয়েছি, তেলটা ছেঁকে তুলে নেব। তুমি ফুলকপি পাকোড়া খেতে শুরু করে দিয়েছো অনিশা, ভালো লাগছে? ভালো লাগছে? আরো খাবি? দাঁড়া আগে থিমনি, তারপরে খাবি, কেমন? বন্ধুরা সবগুলোই পাকোড়া ভাজা হয়ে গেছে, আর ভাজতে ভাজতে আনিশা অনেকগুলো খেয়েছে। কয়টা খেলি তুই? 5টা খেয়েছে। তো যাই হোক, এখানে আমি টমেটো সস নিয়েছি, টমেটো সস দিয়েই খাবো। আমাকে মিলা দাও। মিলাই দিব? না, অনেকগুলো দিয়েছি। আর এই পাকোড়াটা আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারবেন, তাছাড়া চা বা কফির সঙ্গে বিকালও খেতে পারবেন, খেতে ভীষণ ভালো লাগে। এখানে বসবি? মাটিতে বসবি। হ্যাঁ খাও, বসো কিছু। দেখুন পাকোড়াগুলো দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে, শুধু দেখতে সুন্দর না, খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। সত্যি একটা পাকোড়া আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ভিতরটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, অসাধারণ। তোমার বন্ধুদেরকে বলবে না পাকোড়া বানিয়ে খেতে ফুলকপির? হ্যাঁ বলবে না? ও এ আবার কেমন কথা! দেখুন কত সুন্দরভাবে ভিতরটা সিদ্ধ হয়ে গেছে। আমার নাম হলো বল্টু। পাকোড়াটা কেমন লাগছে খেতে? দারুণ অসাধারণ বাবা, সত্যি বন্ধুরা খুবই সুন্দর হয়েছে পাকোড়াটা খেতে। আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওটা সবার সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেলঘন্টিটা আছে সেটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য, আর একটা লাইক দিয়ে দিবেন। আর যদি কোনো কিছু প্রশ্ন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাতে পারেন।